আমি যে বেকার পেয়েছি ঘুমের স্বাধীনতা। আচ্ছা তোমাকে আমার ভীষণ দরকার, তুমি কিছু আসতে পারবে? আসতে পারি, তবে বাসায় ভালো রাস্তা হতে হবে। এখন বাজে 12টা, আমি চাই পরাটা। ওকে আসো আসো, বাসায় আসো, তারপর কথা হবে। শোনো, পরাটা কিন্তু ঘিয়ে ভাজা হতে হবে, আর ঘিটা কালো গায়ের দুধের সর দিয়ে বানানো হতে হবে, ঠিক আছে? আসো না বাবা, এখন থেকে ঠিক ঠিক 20 মিনিট পর আমি আসছি। ওকে খাবো রাস্তা, পরাটা চাই খাস্তা। এক মিনিট দাও, আমি জাস্ট ব্যাক নিয়ে এসে বাড়িটা করি। আমার পরাটা, আরে তো রাখো পরাটা, এক মিনিট চুপ, আমি চুপ, আমি ব্যাক নিয়ে এসে। কি লাভ বাজে বাদ্য, কেন রাখছো? কারণ এটা প্রমাণ করতে, এর মানে কি? বাস্তবতা আমার যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন উনি কিন্তু ঘুরে ফিরে সেই জায়গায় পৌঁছেছিল, এবং এটাই প্রমাণ করেছিলেন যে পৃথিবী গোল। তো শোনো, তোমার সাথে আমার একটা মিডল রিলেশনশিপ হয়েছিল না, ঠিক এই জায়গাটাই মনে আছে? আজ থেকে আনুষ্ঠানিক ভাবে সেই রিলেশনশিপটা আর থাকছে না, শেষ হয়ে যাচ্ছে এখান থেকে। দেখো, আমি পেটে ক্ষুধা নিয়ে তোমার কাছে আসছি এসব ইয়ারকি ফাজলামি শোনার জন্য না। তুমি আমাকে পরোটা ভেজে খাওয়াবা বলছিলে, সেই জন্য আমি তোমার কাছে আসছি। ওগো আমার শুক্লা রানী, তুমি আমার যা নিয়ে করছো কেন হয় রানী? এই দেখো, আমি কিন্তু খুবই সিরিয়াস। ওকে, আজকালকার দুনিয়াতে ছেলে মেয়েদের এরকম প্রচুর সম্পর্ক হয়, অনেক রিলেশন হয়, ঠিক আছে, এরকম ঘটছে। বাট একটা রিলেশন নিয়ে যে বসে থাকতে হবে তার তো কোনো মানে হয় না, তাই না? বলো বলে যাও। আসলে সরি, আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারছি না। এটা তুমি কি বলছো? শোনো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, হ্যাঁ, এমএ পাশ করে 2 বছর ধরে কিন্তু আমি বাসায় বসে আছি, ঠিক আছে। 7 বছর আগে কিন্তু আমার বিয়ের বয়স পার হয়ে গেছে, মানে আমি কি বলতে চাচ্ছি সেটা তুমি বুঝতে পারছো না কি? না, আমি তো কিছু বুঝতেছি না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ঠিক আছে, সামনে মাসে 12 তারিখে আমার শুরু করে না, পরশু পানচিনি। পানচিনি? পানচিনি, চিনি দিয়ে পান খাওয়ার কি দরকার? দেখো, তুমি কিন্তু খুব ভালো একটা ছেলে ছিল, জানো, আমি কিন্তু তোমাকে খুব পছন্দ করতাম, বাট এখন তোমাকে আমি একদম ভালোবাসি না। সব পাই, এটা তুমি কি বললা? তুমি আমাকে ভালোবাসো না? একদিন তাহলে তুমি আমার সঙ্গে সব কি করলা? কি তুমি আমাকে বলো না যে তুমি আমাকে ভালোবাসো? বলো নাই? তুমি আমাকে বলো না যে তুমি আমাকে বিয়ে করতে চাও? কই, আমি সব কিছু বলি না তো। অবশ্যই তুমি বলছো, এই কাজটাকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, সেও বলবে যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করতে চাও, এটা একাধিকবার তুমি আমাকে বলেছো। আচ্ছা বললে বলছি, এখন আর তোমাকে আমি ভালোবাসি না, ঠিক আছে, আগে ভালোবাসতাম। শোনো, আমি তোমাকে বিয়ের কার্ড পাঠিয়ে দিবো, তুমি সুন্দর মতো বিয়ে খেতে আসবা, একটা ভালো গিফট নিয়ে মাস্ট আসবা, ওকে? দেন আমি আমার বয়সের সাথে তোমার পরিচয় করে দিবো, আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ওকে? বাস, সো এখন চল, তুমি চল। শুক্লা, আমার আমার ক্ষুধায় মাথা ঘুরতেছে, বুঝছো, আমার ক্ষুধার চোটে কোনো কিছু ঠিক নাই, তারপর তোমার সব ঢং ঢং মার একদম ভালো লাগছে না। ভালো লাগলে লাগবে, না লাগলে না লাগবে, আমি এখন যাবো, কোনো সিক্রেট করবা না, ওকে?
যাও 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 না তুমি যাবা না আরে তুমি যাবা না তুমি যেতে পারবা না এটা হয় না শুক্লা কেন হয় না এটা অবশ্যই হয় আমি ওই ইঞ্জিনিয়ারকে বিয়ে করব শোনো তুমি আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিলা ফ্রেন্ড থাকবা এখন আমাকে জ্বালায়ও না লোকজন কিন্তু ঝামেলা করবে শুক্লা এটা কিন্তু ছেলে খেলা না তাই না তার জন্য আমি ওকে বুঝাচ্ছি সো বি কুল দাঁড়াও এইটা হচ্ছে তুমি আমাকে সব চিঠি যা দিচ্ছো আমি তো সব আমি তোমাকে যা যা লিখলাম সব তুমি আমাকে কাল কিন্তু পাই পাই করে ফেরত দিবে না দিলে কিন্তু খবর হয়ে যাবে ভালো থাকো ভাত দেবো না সংসার কর হ্যাঁ ভাইয়ের কোম্পানিতে থাকিস তারপরে বড় বড় কথা বলিস আমি যদি এরপর আর কোনদিন তোমার বাসা আসছি তুমি আমার নামে কুত্তা পোষো ওকে হ্যাঁ যা আম্মা তুই এদিকে আপনি এসব কি বলছেন এই ও দাও তুমি না খেয়ে যাবে খবর দাও আপনি কি বলছেন সমস্ত আমি খবর না দাও আমি খবর না দাও এটা এসে ভাত খাবার দিতে আপনার মনটা কি খুব খারাপ না আপনার মনের মধ্যে কোনো দুশ্চিন্তা নেই কষ্ট নেই একদম ফ্রেশ জি আমার মনের আকাশটা শরতের আকাশের মতো আলোয় ঝলমল ঝলমল করতেছে আপনি কি ঠিক বললেন আরে ঠিক বলবো না কেন এই যে দেখেন আপনাকে ডাকার আগে এই যন্ত্রটা আমার ব্যাগের মধ্যে ছিল আমি অন করেছিলাম আপনার মনের মধ্যে কি আছে এই যন্ত্র সব উঠে গেছে ভাই আমার ঠকায় তারপরে কোনো লাভ নাই তাই না আমার কাছে এই পুরান প্যান্ট আর এই পুরান পাঞ্জাবি ছাড়া আর কিছু নাই তাও ঘামের গন্ধ নিলে আপনি 100 টাকা বেচতে পারবেন না একটা ঘড়িও নাই যে লয়ে যাবেন ঠিক আছে আপনি দয়া করে চলে যান ভাই জান না আমার ঠকায় তো লাভ নাই আপনার আপনি কি কি ভেবেছেন সব এই যন্ত্র উঠে গেছে এই মেয়ে এই বুঝুকি করেন না তো যান যান আর যান না বুঝুকি আপনার মনটা কি খুব খারাপ খারাপ মানে খালি মন খারাপ
আপনার মনের মধ্যে কোনো দুশ্চিন্তা নেই, কষ্ট নেই, একদম ফ্রেশ। থাকলে তোমারে তুমি দেন। সকাল তাই কিছু খাইলে সেটা সুযোগ করতেছে বাড়িতে মা এদিকে গৌরব দিয়ে দিয়ে জামাই ঘরে ফিরে গেছে। এরপরে বলে মনে করে দুশ্চিন্তা নাই, মোবাইল তো ওই সারা রাত একটা মতো জলমাও সম্ভব করতেছে। আমি কি জানার দরকার নেই? এই যন্ত্রটা আপনি রাখুন, এই দুনিয়াটার উপর তো আপনার ভীষণ অভিমান, কষ্ট, রাগ। এই যন্ত্রটা থাকলে আপনি বিস্তর মজা পাবেন। এর নাম মনোবীক্ষণ যন্ত্র, ইংরেজিতে মাইন্ড রিডার। ভাই আপনি কে? ভাই ভাই অপু, অপু আপনার পরিচয়? ভাই আপনি শুনুন, আপনি এখন ঘুমাবেন অপু, এত সুন্দর ঘুম, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন অপু, একটা ফ্রেশ ঘুম দিয়ে নতুন জীবন শুরু করবেন অপু। ঘুমান, ঘুমান অপু। অশান্তি করিস, গুন্ডা দিয়ে তোকে মারবো। শয়তান বুড়া। বাপ রে বাপ, গাইল কারে বলে সাইক্লোন না সুনামি, 110 মাইল। কি করবো, কেউ যাবো, কার কাছে যাবো? আমার কেউ নাই, কিচ্ছু নাই, আমার ঘর নাই, বাইরে নাই, কেউ নাই, কোথাও যাবার জায়গা নাই, কিচ্ছু নাই। আমার কিছু করার নেই, আমি কি করবো, কি করবো? আমি কি চাইলে চাইলে কি আমি টাকা পেতাম তাহলে বাসের ছাদে উঠে সোজা বাড়ি চলে যেতাম স্যার।
Could you please help me, sir? ভালো ইংরেজি বলো তো তুমি, আমি অবশ্যই তোমাকে হেল্প করব। কিন্তু কিভাবে হেল্প করা যায় এটা হলো কোশ্চেন, বুঝছো? আমার তো আমার পকেট বোঝায়। আচ্ছা ছোট ভাই, তোমাকে দুটো কথা বলি। তুমি ফুলতলি থেকে কবে আসছো? এই কালকে। জি কালকে আসছি, ওই অ্যাড্রেস নিয়ে আসছি, আত্মীয়র বাসায় উঠবো, গিয়ে দেখি উনি নাই, একটু বিপদে পড়ে গেলাম। পরে এদিকে আবার আমার পকেট মার হলো। রাতে খুঁজছিলে? ও জি, ওই এসি ওই বাস স্ট্যান্ডের ওই যে ওয়েটিং রুম থাকে না, ওই যে রিসেপশনে ওয়েটিং রুম, ওইখানেই ছিলাম আর কি। এখন বাড়ি চলে যেতে পারছি না, মানে কটা টাকা হলেই একদম সোজা বাড়ি চলে যেতে পারতাম। মানে আমি যদি তোমাকে বাসের ভাড়াটা দিয়ে দেই তাহলে তুমি সোজা বাড়িতে চলে যাবে নাকি? জি জি, একদম সোজা বাড়ি চলে যাবো। ঠিক তো? একদম ঠিক, একদম ঠিক। আচ্ছা আচ্ছা, ওই যে গাছটা দেখতেছো না? জি জি জি, ওই গাছটা থেকে তুমি দুইটা পাতা ছিঁড়ে নিয়ে আসো। তারপর দুইটা পাতা ছিঁড়ানো না, তারপর তোমার কথা বলতেছি। যাও, দুটো পাতা, দুইটা পাতা। তুমি ফুলতলি থেকে কবে আসছো? আসছি তো সে কবে, এতদিন তারিখ মনে থাকে নাকি? রাতে খুঁজছিলে? মেসে? আমি আবার কোথায় কম, আমি তো মেসে থাকি। মানে আমি যদি তোমাকে বাসের ভাড়াটা দিয়ে দেই তাহলে তুমি সোজা বাড়িতে চলে যাবে নাকি? বাইক কি আর জামো, একা দিলে সোজা জামো ফুলির মায়ের চিপাগলি। ওইখানে যায় একটু, বুঝলেন না? মানে এখন আমার একটা দরকার, মানে একটা ফিলিংস, ফিলিংস। ঠিক তো? একদম ঠিক। তোরা টাকা না দিলে কোনো মহিলার ব্যাগ টান দিয়ে যে দৌড় দেবো না, এটার কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারি না আমি। আচ্ছা আচ্ছা, ওই যে গাছটা দেখতেছো না? জি জি জি, ওই গাছটা থেকে তুমি দুইটা পাতা ছিঁড়ে নিয়ে আসো। টাকা কত দিবেন এটা আগে কর, তারপরে এসব পাগল ছাগল মার্কা অর্ডার কর। এহালে নিজেই নেশা করে নাকি? ওখানে গিয়ে ভর্তি হইবা, বুঝছো? শোনা শোনা শোনা, নেশা জিনিসটা খুব খারাপ, তুমি কিন্তু মারা যাবে। আমি তো নেশা করি না, আমি কোনোদিন নেশা করি নাই ভাই। স্যার আপনি চুপ চুপ, তুমি যদি এখন না যাও আমি পুলিশ ডেকে ধরে দিব। তো সাংঘাতিক জিনিস, মনোবিক্ষণ যন্ত্র। মা, তোমরা আমার বিয়ে যেখানে ঠিক করবা আমি রাজি, আমি বিয়ে করব। মন থেকে বলছিস তো? হ্যাঁ, একদম মন থেকে বলছি, আমি রাজি। দেখ মা বাবা মেয়ে কোনো ক্ষতি চায় না, সবসময় চায় ছেলে মেয়েরা সুখী হোক, সেই জন্যই ভালো বিয়ে দিতে চায়। এই ছেলেটা আসলেই ভালো, বিদেশ থেকে পিএইচডি করে এসছে, গণিতী বংশের ছেলে, শিক্ষিত, আচার ব্যবহার ভালো। তারপরও তোর যদি কোনো আপত্তি থাকে আমি জোর করবো না। না মা, আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। আমার কাছে এই মোবাইল বন্ধ রাখছো কেন? এটা আমার ইচ্ছা, তুমি আমাকে ফোন করলা কেন? তুমি আমাকে আর কখনো ফোন করবা না। শুক্লা শুক্লা শুক্লা, শুনো 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 শুনো, বাবা একটু শুনো শুনো,
তোমার সঙ্গে আমার একটা ষড়যন্ত্র আছে। পড়ার আগে বিয়ের মন্ত্র, আশো করি ষড়যন্ত্র। আমার সাথে কোনো ছন্দ মিলায় কথা বলবো না। কথাটা বলো নাই মন্দ, আর মেলাবো না ছন্দ। আবার তুমি আমাকে ফোন করলে কেন? তোমাকে না মানা করছি, তুমি আমাকে ফোন করবে না? বললাম না ষড়যন্ত্র আছে। শুক্লা, ওই বিয়েটা কি একদম ফাইনাল? হ্যাঁ ফাইনাল। ওটাকে কি সেমিফাইনাল বানানো যায় না? তাহলে তোমার হবু বরকে সেমিফাইনালে আউট করে দিয়ে আমি ফাইনালে তোমার মুখোমুখি হতাম। আর তুমি এরকম পেঁচা কথা বলবো না তো, পেঁচানো কথা আমার একদম ভালো লাগে না। ছন্দে কথা বলবো না, পেঁচায় কথা বলবো না, তাহলে আমি কথাই বলবো না। হ্যাঁ কথা বলো না, তোমার মতো এরকম অকর্মার লোকের সাথে আমি চলিও না, কথাও বলি না। বাই। ছন্দ দেখে ওরও জানা, আমায় শুধু করে মানা। কথাটা বলো নাই মন্দ, আর মেলাবো না ছন্দ। আবার দেখো কি সুন্দর মিলল। আচ্ছা ষড়যন্ত্রটা কি সেটা আমাকে বলো না। শুক্লা, ওই বিয়েটা কি একদম ফাইনাল? ফাইনাল মানে একটু আগে তো আমি মাকে বলে আসলাম যে আমি রাজি। ওটা কি সেমিফাইনাল বানানো যায় না? তাহলে তোমার হবু বরকে সেমিফাইনালে আউট করে দিয়ে আমি ফাইনালে তোমার মুখোমুখি হতাম। ইস, কখনো যদি সত্যি হতো। ছন্দে কথা বলবো না, পেঁচায় কথা বলবো না, তাহলে আমি কথাই বলবো না। না প্লিজ বলো বলো বলো, তোমার সাথে কথা না বললে আমার একদম শান্তি হয়ে যাবে। আরে পাগলির তো মুখে এক মনে আরে, আমি এখন কি করি কি করি কি করি করি। আচ্ছা এই যে তুমি না খেয়ে চলে গেলে, মা এতে কত কষ্ট পেলে বলতো? মা কষ্ট পেয়েছে? আমি না খেয়ে বাড়ি থেকে চলে যাওয়াতে মা কষ্ট পাইছে? তুমি কিচ্ছু জানো না ভাবি, আমি না খেলে মার কিচ্ছু যায় আসে না, মা মোটেই কষ্ট পায় নাই, তুমি কিচ্ছু জানো না। চুপ কর, শোনো। কি বলো? আরে মারা মুখে এরকম করা করা কথা বলে, কিন্তু এই পৃথিবীতে এমন একটি মা পাবে না যে মনে মনে ছেলে মেয়ের ভালো ছাড়া খারাপ চায়। বুঝেছো? বুঝছি বুঝছি। আমি ভাত দিচ্ছি। আমি ভাত খাবো না। আ অপু এসো না। খাবো না বল। আসছে কেন মরাটা আমার হাড় জ্বালাতে? গেল তো রাত দেখিয়ে, কেন কোথাও ভাত জোটেনি? বৌমা তুমি ওকে ভাত দেবে না, খবরদার। দেখো দেখো কি বলো মা, শোনো ভালো করে শুনে দেখো না। এরপর কি বাড়িতে ভাত খাওয়া উচিত আমার? খাবো আমি? হ্যাঁ খাবো না। খাবে তুমি? এই বাড়িতে আমি ভাত খাবো না বলেছিলাম, আর খাবো না। অপু বলছি খাবো না, ব্যাস খাবো না। আমি না খেলে মা কষ্ট পায় না, মার কিচ্ছু যায় আসে না, তুমি জানো না। জানি জানি সবই জানি, তুমি হচ্ছ গিয়ে মায়ের জান, জানের জান, কলিজার টুকরা। আমার স্বামী কত কষ্ট করে আয় রোজগার করে, আর তুমি তুমি কি করো? তুমি তো শুধু বসে বসে খাও। তারপরেও তোমার প্রতি মায়ের যে কেন এত টান বুঝি না বাবা। এত বেলা হলো, গাধাটা কোথাও তো খেয়েও আসতে পারেনি, কত কষ্ট পেয়েছে। বৌমা ওকে একটু তাড়াতাড়ি খেতে দাও, আর তরকারিটা গরম করে দিও। এরপরও কি তুমি আমাকে এই বাড়িতে ভাত খেতে বলবা? জি বলবো, কারণ বাইরে কোথাও এক বেলা খাওয়ার মুহূর্ত তো তোমার নেই। এখন পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারলি,
আচ্ছা তুমি এটা বোঝো না, বাড়ির একজন যদি না খেয়ে থাকে তাহলে বাকিদের মুখে খাবার রুচিয়ে বলো এসো খাবে। আমি ভাত খাবো না, বলছি খাবো না, ব্যাস খাবো না। খেলে না খাও আমার। আমি খাবো, তুমি আমার সঙ্গে বসে থাকবে, দেখবা ঠিক আছে। তোমার তো আমি খাইতে বলতেছি না, তাই না? আমি খাবো, তুমি দেখবা। আমি খেয়েছি রে ভাই, তুমি খাও। আরে বসো না। আরে কি মা, মুরগির তরকারি চট করে গরম করে দাও না মা, গরম করে নিয়ে এসেছি। ও চুলটা কাটবি, অনেক বড় হয়ে গেছে, টাকা নাই, পারবো না। হ্যাঁ মোবাইলের বিল দেওয়ার সঙ্গে টাকা ঠিকই জোগাড় হয়। মোবাইলের বিল ভূত জোগাড় মা, রান্না তো হেভি হয়েছে, ঠিক আছে। বৌমা রান্না করেছে, ওই তো রান্ধে। ও ভাবি খাবার পর তুই আমার রুমে আসবা, তোমার সঙ্গে একটা জরুরি বিষয়ে পরামর্শ করতে হবে, বুঝছো? এই জন্য বাসা আসছে, লেগে আসতাম না। এখন খাও তো, ভালো করে খাও। আরে কি হয়েছে? বস বস বস। কি শুক্লা ডি হয়ে যাচ্ছে ভাবি, ওর বাপা কোনো কথা শুনতেছে না। হায় আল্লাহ, বলো কি, তাহলে তো এখন তোমার খুবই বিপদ, কি করবে ঠিক করেছ? সেই জন্য তো তোমাকে ডাকলাম, এটা পরামর্শ দাও, কি করা যায় আমাকে বলো। শোনো, তুমি ওকে বুঝিয়ে বলো এখন কোনো বিয়ে শাদি না। আরে তুমি আগে একটা চাকরি পাও, তারপর বিয়ে হয়। ও তো মানতেছে না ভাবি। ও মা, এই কেমন কথা, এতদিন প্রেম করার সময় প্রেম করতে পেরেছে আর বিয়ের জন্য একটু অপেক্ষা করতে পারবে না? যেই অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে অমনি লাফিয়ে সে বিয়ে পিঁড়িতে বসে পড়বে, দেখো এটা কোনো মোটেই ঠিক না। এটা কাজ করলে কেমন হয় বলতো? আমি যদি ওকে সোজা কাজ অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। কাজের অফিসে নিয়ে গিয়ে বিয়ে করবে? না রে ভাই, এই কাজটা করো না। হাজার হোক, এই বাড়ির একটা মান সম্মান আছে না? ও ভাবি, আমি তো মান সম্মান বিসর্জন দিচ্ছি না, আমি জাস্ট ওকে কাজের অফিসে নিয়ে যাবো, তারপর সেখানে রেজিস্ট্রি করবো, তারপর আমার যখন চাকরি বাকরি কিছু একটা হবে তখন আমি একটা কার্ড ছাপে তারপর ওকে বাসা নিয়ে আসবো। আমার মনে হয় কাজটা ঠিক হবে না। শোনো, তুমি আমার কাছে পরামর্শ দিয়েছো, আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি। তুমি ওকে বুঝিয়ে বলো ও ওর বাবা মার সঙ্গে খোলা খুলি আলাপ করবে, ও বলবে যে ও এখন বিয়ে করবে না, এই বিয়ে তোর কোনো মত নেই, ও যদি বিয়ে করে তাহলে তোমাকেই করবে এবং সেজন্য সে অপেক্ষা করবে, ব্যাস হয়ে গেল। তুমি বলতেছো? তুমি বলতেছো কথা? হ্যাঁ ঠিক আছে, তুমি এখন যাও, আমি এখন একাই ঘরের মধ্যে গালে হাত দিয়ে ব্যাপারটা নিয়ে চিন্তা করি, ঠিক আছে? ভাবো, কিন্তু আমি যে বুদ্ধি দিলাম না সেটাই ভালো। ওকে ওকে ওকে, যাও তুমি যাও। শুক্লা বিয়ে হয়ে যাচ্ছে, ওর বাপ মা কোনো কথাই শুনতেছে না, আমি এখন কি করবো বলো আমার। কি একটা মেয়ে, আর এই মেয়ের জন্য তুমি এমন পাগল হয়ে গেলে? তোমরা না ছেলেগুলো একদম কথা, প্রেমে পড়লে তোমার বুদ্ধি বুদ্ধি সব ভুলে খাও। আরে আমি তো বুঝতেছি কিন্তু সে তো বুঝতেছে না, কি করা যায় তুমি সেটা বলো না আমাকে। ভুলে যাও ভুলে যাও, ওই মেয়ের কথা একদম ভুলে যাও,
আরে চাকরি পেটে কত মেয়ে আসবে যাবে? আরে ভাবি আমি তো মানতেছি কিন্তু সে তো মানতেছে না। দেখো মিয়া তোমারও দোষ আছে, মাস্টার শেষ করে বসে আছে, এখন পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারলে না। ছোট লোক ফ্যামিলি নেই, না হলে কেউ পালিয়ে বিয়ে করতে জানে কি? আমি তো মান সম্মান বিসর্জন দিচ্ছি না, আমি জাস্ট ওকে নিয়ে কাজ অফিসে যাবো, রেজিস্ট্রি করবো, তারপর যখন চাকরি বাকরি পাবো তখন একটা কার্ড ছাপাই দিয়া ওকে বাড়িতে নিয়ে আসবো। না তুমি এসব করতে পারবে না, খবরদার, আমি বলতে পারবে না। তোমার মাথা থেকে এই সমস্ত ভূতুত নামাতো, নামো, এখন একটা চাকরি খুঁজো। চাকরি পেলে আমরাই দেখে শুনে লাল টুকটুক একটা বউ তোমার নিয়ে নিয়ে দেবো, বুঝেছো? এই সমস্ত শুক্লার ভূতুত মাথা থেকে নামো। আমি বললাম তো কাল সকালে আমি তোমার বিল দিয়ে আসবো, আর যা যা করা লাগবে সব করবো, সব। মা তোর মতলবটা কি আগে শুনি, পরিস্থিতিটা একটু জটিল মা। আমি একটা মেয়েকে পছন্দ করি মা, বুঝছো? আমি প্ল্যান করেছি মা, মেয়েটাকে নিয়ে সোজা কাজ অফিসে যাবো, রেজিস্ট্রি কর, তারপর সময় সুযোগ বুঝে বাড়িতে তুলে নিয়ে আসবো, ঠিক আছে? কেন মেয়েটাকে আর কয়েকদিন অপেক্ষা করতে পারবে না? তুই কি কোনোদিনও চাকরি পাবি না? বাড়ি থেকে চাপ দিচ্ছে মা, ভয়াবহ চাপ, চাপে ঠেলা মেয়ে বলছে বাপ রে বাপ। বাবা রে, তোর বাবা নেই, তুই তোর বড় ভাইয়ের উপরে আছিস, আর আছে তোর ভাবি, তাদের সঙ্গে পরামর্শ কর, আমি কি বলবো? না না, তোমার মত কি সেটা বলো না। আমার মত হলো তোর ভাইয়ের সাথে কথা বল, ভাইয়া যা বলে তাই হবে। তুমি একটু ভাইয়াকে বুঝিয়ে বলো না, যেন রাজি হয়ে যায়। তোর ভাবিকে বল। ভাবি বলবে না মা। আরে বলবে বলবে বল। তুমি বলছো আচ্ছা ঠিক আছে, দেখি তুমি যেহেতু বললা ব্যাপারটা আবার রিটিং করতেছি। ও মা আমি বললাম তো কাল সকালে আমি তোমার বিল দিয়ে আসবো, আর যা যা করা লাগে সব করবো, সব। আমি কি জানি না এটা আমার ইচ্ছে, এটা আমার অবাধ্য হবে? তারপর সময় সুযোগ বুঝে অনুষ্ঠান করে একসময় বাড়ি চলে আসবো, ঠিক আছে? আমার এমন সোনার টুকরো ছেলে একা একা কাকে না জানি পছন্দ করেছে। ওর বাসা থেকে চাপ দিচ্ছে মা, ভয়াবহ চাপ, আমার যদি শক্তি থাকতো বাবা তাহলে আমি ওই মেয়েকে রাজি করাতাম, তোর ভাই ভাবিকেও রাজি করাতাম, তারপর ধুমধাম করে বিয়ে দিত। কিন্তু বাবা তোমার মতামতটা বলো না আমাকে। আমার আর কি মতামত অপু, তপুকে বল তোর নিজের ভাই নিশ্চয় ভালো বুদ্ধি দেবে। তুমি ভাইয়াকে একটু বুঝিয়ে বলো না যেন রাজি হয়ে যায়। আমি বলবো ঠিক আছে, দেখি যদি সুযোগ পাই। ভাবি বলবে না? না বল বল, ভাবি বলবে, আসলে মেয়েদের বিয়ের ব্যাপারে খুবই উৎসাহ থাকে। মা 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 আমার মা মা কাজ কেমন চলছে? বোনাস দিয়ে দিচ্ছি, সবার নাম আছে তো না?
আমি কাজ চাই। রম সাহেব আজকে যেন সবাই ফোন আসবে। আমি কাজে বিশ্বাসী। তুই হঠাৎ করে বস বস, এনি প্রবলেম? না, ইয়ে মানে কথাটা তোমাকে কেমন করে বলি, যে মানে কি আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি একটা মেয়েকে পছন্দ করে ওর বিয়ে হয়ে যাচ্ছে ভাইয়া, বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি এখন কি করবো? আমি প্ল্যান করে রেখেছি ভাইয়া, আমি ওকে নিয়ে কাজ অফিসে যাব, তারপর কাজ অফিসে নিয়ে গিয়ে না রেজিস্ট্রি করে রাখবো। এখন এখন বিয়ে করবো না, এখন মানে ঘরে তুলে আনবো না ভাইয়া, আমি করে দিচ্ছি তোমাকে, জাস্ট রেজিস্ট্রি করে রাখবো আর কি। হ্যাঁ, তারপর আমার যখন একটা চাকরি বাকরি কিছু একটা হয়ে যাবে না, তারপর আমি ওকে ঘরে তুলে নিয়ে আসবো। ভাগ, তুই এখান থেকে ভাগ। আমি এখন কত ভাগার কথা, আমি তো এখন ঘরে আনছি না, রেজিস্ট্রি তোমাকে এসেছি ওকে ধরে রাখার জন্য। আমি রেজিস্ট্রি ভাগ, এখনো বসে আছিস? যা যা, আবারও ওর সোজা চল না, রেজিস্ট্রি কর, অচল তো করেছে। ভাই আমি একটু পছন্দ, ওই মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে, ওর বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি একটু প্ল্যান করেছি ভাইয়া, আমি ওকে নিয়ে কাজ অফিসে যাবো, কাজ অফিসে নিয়ে গিয়ে রেজিস্ট্রি করে রাখবো। জাস্ট রেজিস্ট্রি করে রাখবো, আর আমার যখন একটা চাকরি কিছু হয়ে যাবে, আমি সারা জীবন তো বেকার থাকবো না, যখন একটা চাকরি কিছু একটু হয়ে যাবে তো। আরে বোকা ভাই, আমি তখন ওকে এসব কাজ কি কেউ পারমিশন নিয়ে করে না? আমি আছি না, তো ভাবি আছে, একটা ব্যবস্থা অবশ্যই হবে। আসুন, তুই তোর মতো কর, কথা দিব না, বাকি ব্যবস্থা আমাদের। আমি কি বলি শুনতেছ? কালকে ঠিক 11টার সময় তুমি এখানে চলে আসবা, আমরা স্ট্রেট কাজ অফিসে যাবো, কাজ অফিসে গিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করে ফেলবো। আমি পারবো না, আমি আসতে পারবো না। বললে তো হবে না, তোমাকে আসতে হবে। আমি পারবো না, আসবো না। শোনো, আমি কোনো কথা শুনতে চাই না, কোন কথা আমি শুনতে চাই না, তুমি কালকে ঠিক 11টার সময় এখানে চলে আসবা। ওকে, আসবো না। আসবা না? না, চুপ, আমি যা বলছি শোনো। ফাজিল, এক মিনিট দাও, ভাইকে একটা ফোন করতে বলছো, খুব জরুরি ফোন, মানে কনফিডেন্সিয়াল, আমি যাবো আর আসবো, ফোনটা করে চলে আসবো। যাবা না কিন্তু, এক মিনিট। শুক্লা, তুমি কিন্তু কাল সকাল ঠিক 11টার সময় এখানে আসবা, তারপর আমি তোমাকে নিয়ে কাজী অফিসে যাবো, সেখানে গিয়ে আমার বিয়ে করে ফেলবো, ব্যাস শেষ। দেখো শুক্লা, আমি কিন্তু অত সত্য বুঝি না, তোমাকে বলছি তোমাকে আসতে হবে, ঠিক আছে? দেখো না চুপ করে আছে, তুমি বুঝো না একটু সম্মতি। তাহলে শুক্লা ওই কথাই থাকলো। হ্যাঁ, কালকে ঠিক সকাল 11টার সময় তুমি এখানে চলে আসবা, তারপর আমি তোমাকে নিয়ে সোজা কাজী অফিস যাবো, সেখানে গিয়ে আমরা রেজিস্ট্রি করে বিয়ে করে ফেলবো, তারপর বিয়ে করার পর যা যা হয় তুমি তো বুঝে, তাই না? ওকে সুইটার, আমি আসি। খোদাহাফেজ, খোদাহাফেজ, বাই বাই। ভাই কটা বাজে? ঘড়ি নাই, ঘড়ি নাই, তার হাতে ঘড়ি নাই।
তুই বিয়েতে রাজি হয়েছিস, তারপর থেকে মনটা খারাপ। বিয়ে হওয়া মানে তো তুই চলে যাবি, তোর রাত হবো আমেরিকা, তোর বিয়ে হয়ে যাবে, তুই পরে ঘরে চলে যাবি। আরে আমি তোকে ছাড়া থাকবো কেমন করে? তুমি মনে করে দেখো না, আমি বলি নাই, তুমি মনে করে দেখো। তাহলে তোমার এখন কি সিদ্ধান্ত? আমি এভাবে পালিয়ে বিয়ে করলে মা ভীষণ দুঃখ পাবে, আর আমি মাকে এভাবে দুঃখ দিয়ে বিয়ে করতে পারবো না। তাহলে তুমি তোমার ফ্যামিলিকে বলো আমাদের বাসায় প্রপোজাল নিয়ে আসতে, যা হবে ফর্মালি হবে। আরে আমি যে গিয়ে বলবো কিছু করি, এটা কোনো উপায় আছে? আমি কিছু করি, চাকরি বাকরি কিছু একটা করি, আমি কিছুই তো করি না, খালি ছড়া লিখি। ছড়া লিখলে কিছু হয়? তাহলে আমি এখন কি করব? আমি ওই ইঞ্জিনিয়ার সাহেবকে বিয়ে করে ফেলবো। দেখো এক কথা বাবা বলতে ভালো লাগে না, হ্যাঁ রাখি তাই। হ্যালো হ্যালো, আরে আমি যে গিয়ে বলবো কিছু করি, এটা কোনো উপায় আছে? আমি কিছু করি, চাকরি বাকরি কিছু একটা করি, আমি কিছুই তো করি না, খালি ছড়া লিখি। হ্যালো কে? কি কাজ? ছড়া লেখা? ভাই ভাই আমি এক্ষুনি আসতেছি। জি জি আসতেছি ভাই। মা, মানে আমার জন্য যে পাত্র তুমি ঠিক করেছ, হ্যাঁ তো তার সাথে আমার বিয়ে হয়ে গেলে তো আমিও আপার মতো বিদেশ চলে যাবো, তখন তোমার কি হবে? তোর কোনো পছন্দ থাকলে বল। ছেলেটা কি করে? ছড়া লিখে। ছড়া লিখে? এটা কোনো কাজ হলো? একটা কাজের মতো তো কাজ করবে, এটাই তো সমস্যা মা। যাও ক্যাশে দিয়ে দাও। স্যার তো স্যার কেন ডেকেছেন আমাকে বলেন? আমরা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কাজ পেয়েছি, আপনি ছড়া লিখবেন, আমরা সেটা কার্টুন বানাবো, আর 100টা ছড়া লেখার জন্য আপনাকে আমরা দেব 50,000 টাকা। তো ঠিক আছে স্যার, আমি ভাবি ভেবে আপনাকে আজ বিকেলে জানাই স্যার। আসি স্যার। আচ্ছা একশো ছড়ার জন্য 50,000 টাকা। Thank you.
শুনেন, আমরা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কাজ পেয়েছি। প্রতিষ্ঠানটার নাম ওয়ার্ল্ড ফর চিলড্রেন, কিন্তু নামটা আপনাকে বলা গেল। আপনি ছড়া লিখবেন, আপনার জন্য প্রতি ছড়ায় বরাদ্দ 5,000 টাকা, কিন্তু আমরা আপনাকে দেব 500 টাকা। কাজটা ইচ্ছে করলে আপনি সরাসরি পেতে পারেন, কিন্তু আমরা আপনাকে তা বলব না, আমরা 500 দিয়েই সারব। আমি এখন ডাইরেক্ট ওয়ার্ল্ড ফর চিলড্রেন অফিসে যাই, অফিসটা তো কাছে আছে। আরে ও প্রমিত, আপনি আপনি ওয়ার্ল্ড ফর চিলড্রেন কবে জয়েন করলেন? এই তো আমি রিসেন্ট জয়েন করলাম। প্লিজ প্লিজ বসুন। আমি তো এর আগে দুবার আসলাম, দেখা হলো না আপনার সঙ্গে। তা আপনি ছড়া লিখে আবার কবে থেকে? তা আপনার জন্য আমরা চেক রেডি করে রেখেছি, এখানে অগ্রিম হিসেবে আমরা 1,00,000 টাকা চেক দিচ্ছি, তারপর প্রতি মাসে 1,00,000 টাকা করে দিই। ওকে আসি, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম, বাই। তারপর আমার বিয়ের শাড়িটা যে এত সুন্দর, এত সুন্দর, তোমার রুচি যে এত ভালো আমি জানতাম না, খুব সুন্দর জানো, আমার ফ্রেন্ডরাও খুব পছন্দ করেছে। হ্যাঁ জানো, আমি না কত দোকান ঘুরে ঘুরে যে তোমার জন্য শাড়িটা আমি সিলেক্ট করেছি, খুব সুন্দর। থ্যাংক ইউ, বসো তো বসো। আরো সুন্দর লাগতো যদি পতাকা না, কে পছন্দ করছে তুমি? আমি না, ভাবি 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 এই পতাকাটা পছন্দ করতে পারলো? ভাবি রুচি এত খারাপ? ও এটা তো আমার বলা যাবে না, বললে তো আমি আবার খারাপ হয়ে যাবো। সুন্দর সুন্দর করে তো সাহিত্য তোমাকে মানে
হ্যাঁ এটা তুমি ঠিক বললা, নাহলে আমি ভাবতাম তুমি ভাবি যেন পাগল, ভাবি একজন পাগল একটা দিব না, আশাই ছিল না মার্কেটে একটা কি জীবনে শান্তি পাবো না কি করে। আচ্ছা এমন কি ভাই সাত দেখা গেছে, খুব খুশি লাগতেছে ভাই, শুকুর আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক ভাইয়া, চাঁদ দেখা যাবে কি যাবে না এরকম একটা সন্দেহ ছিল, সেই জন্য বাজার টাজার কিছু করতে পারি নাই ভাই যান, আজকে চাঁদ দেখা গেছে, কালকে তো ঈদ ভাই যান, এই জন্য আমার ছোট বাচ্চাদের জন্য ঈদের বাজার করব, আসি ভাই যান, আপনি দোয়া করবেন, আসসালামু আলাইকুম, রমজানের এই রোজার। খুব খুশি লাগতেছে ভাইয়া, শুকুর আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক ভাইয়া, চাঁদ দেখা যাবে কি যাবে না এরকম একটা সন্দেহ ছিল, সেই জন্য বাজার টাজার কিছু করতে পারি নাই ভাইজান, আজকে চাঁদ দেখা গেছে, কালকে তো ঈদ ভাইজান, এই জন্য আমার ছোট বাচ্চাদের জন্য ঈদের বাজার করব, আসি ভাইজান, আপনি দোয়া করবেন, আসসালামু আলাইকুম, রমজানের এই রোজার। এইবার পেলাম, মানুষ মুখে আর মনে এক কথা বলছে, ঈদের চাঁদ দেখা গেলে মানুষের মুখে মনে একই আনন্দ। বেশিরভাগ ক্ষেত্রে তো মানুষ মুখে আর মনে এক কথা বলে না, আপনি যন্ত্রটা নিয়ে যান, ঈদের খুশির আনন্দটা আমি এই প্রথম মানুষের মুখে আর মনে এক পেয়েছি, খুব আনন্দ লাগছে, এই যন্ত্র হাতে রেখে
আমি আর আমার যন্ত্রণা বাড়াতে চাই না। নিয়ে যান, মানুষের উপর আস্থা রাখো, সবাই আসলে ভেতরে ভেতরে ভালোই, মানুষ খুব বেশি খারাপ হয় না। খুব খারাপ মানুষের কাছে গেলেও দেখবে কিছু ভালো গুণ আছে। মানুষ মুখে একটা বলে, মনে আর একটা ভাবে, এটাই সভ্যতা। মনের সব কথা বলে দিলে সভ্যতা থাকে না, ধ্বংস হয়ে যায়। কেউ আমাকে যন্ত্র দাও, আপনি কে ধরেন না? আমি ধরে নাও এটা স্বপ্ন। আমি কি আপনার সঙ্গে একটু কোলাকুলি করতে পারি? ঈদ মোবারক।